ব্রিজটা হয়েছে নতুন, সেই ব্রিজে এসেছি। বুঝতেই পারছো যে একটা বন্যার ব্যাপার, মানে চারিদিকে জল টল থাকে। তোমায় দেখানোর চেষ্টা করছি ড্রোন দিয়ে কত সুন্দর কি লাগে। আর এখনো বেশ সুন্দর লাগছে জলটা কাছাড়িতে একদম। আজকে এসেছি আমি কিন্তু খেতালের যে আমাদের কেঠিয়া ব্রিজটা হয়েছে নতুন, সেই ব্রিজে এসেছি। আর হাতে রয়েছে কিন্তু ড্রোন, আর ড্রোন দিয়ে কিন্তু একটু শ্যুট করার চেষ্টা করছি, চারিদিক থেকে দেখানোর চেষ্টা করছি। আর বাদবাকি বুঝতে পারছো এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানে জানো যে আমার ঘাটালে বাড়ি, ঘাটাল থেকে কিরপাই মানে কিছুটা দূরত্ব। তো বুঝতেই পারছো যে একটা বন্যার ব্যাপার, মানে চারিদিকে জল টল থাকে, সেই জলের যে একটা বেশ ভালো রকমের ভিউ পাওয়ার জন্য আজকে এসেছি। তোমায় দেখানোর চেষ্টা করছি ড্রোন দিয়ে কত সুন্দর কি লাগে। আর বাদ বাকি আরও দিনের বেলা একদিন আসবো, যখন হয়তো জলটা বাড়বে আরও ভালো লাগবে দেখতে। আর এখনও বেশ সুন্দর লাগছে জলটা কাছাড়িতে একদম। দেখানোর চেষ্টা করি উপর থেকে পাখির চোখে কেমন কি লাগছে আমাদের কেঠিয়া ব্রিজটা দেখতে। নামা 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 দেখা যাচ্ছে সুন্দর। নামাও
এখন প্রায় সন্ধে হয়ে গেল আর এখন এর একদম সিনটা দেখলে বুঝতে পারছো কত সুন্দর লাগছে। মানে আকাশটা একবার দেখো আর আকাশের সাথে একদম ব্রিজটা কত সুন্দরভাবে মানে ফুটে উঠেছে দেখো শুধু চারিদিকটা। আর প্রায় অন্ধকার অন্ধকার হালকা, আর তার সাথে কিন্তু একটু একটু আলো রয়েছে, আর দুটোর মিশ্রণটা কিন্তু আলাদাই লাগছে। আর ওপরে কিন্তু মেঘ ধরেছে বেশ সুন্দর, আর গাড়িগুলো যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে।